মনোজ মিত্র, আরেকজন সঞ্জীব চট্টোপাধ্যায়। প্রথমেই জিজ্ঞেস করি আপনাদের, আপনারা কেমন আছেন? আচ্ছা মনোজদা, আমাদের বয়স কত? বয়স এটা ঠিক করবে, হিসেব করা আছে? কিছুতেই 65-এর বেশি হবে না। না, 60ও হতে পারে। আপনার 50-এর বেশি না। দেখো একটা কথা বলি, একটা হিন্দিতে কথা আছে না, ছুপার স্তম্ভ, তাই হচ্ছে আমরা হচ্ছে ছুপার স্তম্ভ, তাই তো? আমাদের বয়স বোঝা যায় না, আমি বুঝি কিন্তু বলি না। আর সত্যি কথা বলতে কি বলতে চাই, যে আমি একটু বুড়ো, তাই না? সবসময় আমরা নিজেকে না বলেই ভালো, না সবসময় আমরা একটা যৌবনের শক্তিতে ভরপুর থাকতে, আমরা তাই মনে করি, আমরা তাই মনে করি। তাহলে এইটাই কিন্তু ফ্যাক্ট, নিজেকে কখনো বুড়ো ভেব না। তা মনোজদা নিজেকে কখনো বুড়ো ভাবেনি, আর আমিও নিজেকে কখনো বুড়ো ভাববো না বা ভাবতে পারি না। এইখানেই না আমাদের এই যে ফার্স্ট লাইফের প্রতি একটা আসক্তি সংস্কারে আছে, মরিতে চাই না আমি, তাই না? একদম। তাহলে আমরা দুজনে সেই যুক্তিতে, আমরা দুজনে চির তরুণ চির সবুজ, তোমার সঙ্গে আমাদের বয়সের বিষয়ে একটা তফাত। আচ্ছা, বয়স তো দেহের, মনের কোনো বয়স নেই, ঠিক? তা মনকে তরতাজা রাখতে গেলে মনোজদার সঙ্গে আমি এইটুকুই শেয়ার করব, নিজেকে কোনো ক্রিয়েটিভিটির মধ্যে রাখতে হবে, অলওয়েজ স্টে অ্যাক্টিভ। কে তোমার অ্যাপ্রিসিয়েট করলো, ডিপ্রিসিয়েট করলো, কে ভালো বললো, কে ভালো বললো না, এসব আমার জানার দরকার নেই, কিন্তু আমি করবো, আমি কিছু একটা করবো সারাদিন, কার জন্যে করছি, কেন করছি জানার দরকার নেই, কি মনে হয়? তাই না? আমার ইদানিং আমি এসব কথা ভাবিনি। এখন আমার মনে হচ্ছে যে আপনার কাছে আগে এলে আমার ভালো হতো, এইগুলো মনে রাখলেই ভালো ছিল। আমি একটু মানে এখন একটু লেখাপড়াশোনাগুলো কম করি, মানে পেরে উঠি না, ইচ্ছা নাই, বয়স হয়ে গেছে, ইচ্ছা নাই, কিরকম শেষ করতে পারবো কিনা জানি না, এরকম ভাবলে আমার মানে ভাবতে ইচ্ছা করে। লেখাপড়ার কথা বললেন তো, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছি, লেখাপড়া সম্পর্কে আমি যদি আপনিও স্বামী গম্ভীরানন্দজির কাকা ওই প্রসঙ্গে একটু আসবেন, যে আপনি যে স্বামী গম্ভীরানন্দজি মহারাজজির কাছে দীক্ষা নিলেন, আপনি স্বামী গম্ভীরানন্দজির আশ্রিত। আবার দেখুন কিরকম অদ্ভুত কোইন্সিডেন্স, আমি স্বামী শ্রদ্ধানন্দজির আশ্রিত, আমরা দুজনেই কিন্তু ঠাকুরের পরিবার, ঠাকুরমা স্বামীজির পরিবার, তারা আমাদের স্বীকার করুন আর না করুন, আমরা তাদের পরিবার বলি। সেখানে একটা কথা আছে, রোমারোলা ঠাকুরের জীবনী লিখতে গিয়ে ইউ নো বেটার দ্যান মি, তিনি বলছেন আমাদের ভাগ্য ভালো যে এই ধর্মগুরু বা এই মহাপুরুষ গুচ্ছের বই পড়েন, যার ফলে তিনি অলওয়েজ অরিজিনাল, বই পড়লেই এখান থেকে একটা উদ্ধৃতি, ওখান থেকে একটা উদ্ধৃতি, অমুকে তোমুক বলেছেন, তমুকে অমুক বলেছেন, তাই তো? তা মনোজদা বললেন এখনো না কোনো লেখাপড়া করে দিচ্ছে না, কেন করবেন? আপনি নিজের লেখা নিজেই পড়ুন, আর নিজের লেখা অন্য কেউ পড়ুক না পড়ুক আপনি রেখে যান। তবে এখন কিন্তু উনি যা যা নাটক লিখেছেন সেইগুলো উনি প্রত্যেক দিন বাঁচছেন, এবং ওনার একাঙ্ক একটা বেরোচ্ছে, 51 একাঙ্ক, সেটা বলুন, নাটক প্রস্তুতের পথে 51 একাঙ্ক উনি নিজেই বেঁচেছেন নাটক, উনি এখন নিজের পড়াশোনার মধ্যেই কিন্তু আছে, যা যা করে গেছেন সেইগুলোই দেখছেন। এখানে আমি আবার একটু ঢুকছি এই জন্যে, এখন আমি দেখি মনোজদাও তাই দেখেন, নিজের লেখা পড়তে বেশি ভালো লাগে এবং খুব বিস্ময় মনে হয় যেগুলো আমি লিখেছি। সেখানেই একটা কথা আছে, তুমি লেখো না কেউ কোনো একটা অদৃশ্য শক্তি তোমাকে দিয়ে লেখায়,
আচ্ছা কাকা, আপনি যখন মৃত্যুর চোখে জল দেখেন তখন আপনার বয়স কত ছিল? তখন আমার কত, এই মানে আমি লিখেছিলাম ওটা 56 সালে, তখন আমার বয়স এই 26-27 ছিল, 25-26 এর। তার মানে তার আগে থেকে আপনি নাটক লেখার জন্য প্রস্তুত হচ্ছেন মানসিকভাবে? আমি কিছু প্রস্তুত হইনি, ওটা আমি ভেবেছিলাম আমার বাড়ির ঠাকুর, আমার ঠাকুরদাকে নিয়ে লিখব। তিনি অসুস্থ লোক, বিছানায় থাকতেন, আমরা তাই দেখেছি তাকে সোজা হয়ে দাঁড়াতে অল্পই দেখেছি যে চলাফেরা করেছে। তাহলে দেখুন একটা ব্যাপার হলো, একটা একটা অবজেক্ট চাই। হ্যাঁ, আমি হাতে ফুল নিয়ে ঢুকেছি, আমি স্বভাবতই খুঁজবো একটা ফুলদানি। আবার যদি আমি একটা ফুল দানি নিয়ে ঢুকি, স্বভাবতই আমি ফুল চাইব। হ্যাঁ, তাহলে একটা উদাহরণ, একটা কংক্রিট এক্সাম্পল দিতে হবে, থাকবে সেইটা। এইবার এইখানেই সবচেয়ে বড় কথা, দেখার চোখ, একটা ভেতরে একটা আবেগ, একটা দৃশ্য 100 জন লোক দেখে চলে গেল, তার মধ্যে থেকে দেখা গেল 99 জন ভুলেই গেল, একজনের গায়ে ওটা লেগে গেল। এইবার তিনি হয়তো কোনোদিন কিছু লেখেন উনি কিছু না, কিন্তু ওই ঘটনাটা ভাবতে 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 হচ্ছে একটা কাগজ টেনে নিয়ে একটু লিখলেন। লেখক কি করে হয়, এটি কোনো উত্তর আছে? লেখক কি করে হয়, কবি কি করে হয়, শিল্পী কি করে হয়, কেউ বলতে পারবে? আর্ট কলেজে গেলেই শিল্পী হওয়া যায়? এক গাদা লেখকের সঙ্গে সারাদিন বসে গল্প করলে লেখক হওয়া যায়? হওয়া যায় না। তো মনোজদার এই গড়া থেকে এটি প্রতিপন্ন হলো, একটা একটা কিছু চাই, সেইটা হচ্ছে ইম্প্যাক্ট। এবং সেইটা মনোজদার মধ্যে ঢুকে একটা সেকশন, মনোজদার ভেতরে একটা ব্যাপার আছে, সেটা ক্রিয়েটিভ এরিয়া। উনি তো এটাকে উপেক্ষা করলেন না, উনি আচ্ছা দেখি এটা নিয়ে আমি একটু লিখি। এই এই সহমর্মিতা, সমমর্মিতা, দেখার চোখ, সোনার কান, এই শব্দগুলো আছে না? মনোজদাকে প্রশ্ন করা হলো যে আপনি প্রথম কি লিখলেন, উনি বললেন আমার ঠাকুর থেকে, তাই তো? এবার আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে তুমি কি কি লিখলে, আমারও ঠিক তাই, আমি একটা কিছু দেখেছিলাম আমার পরিবারের কারকে, যেমন আমার এই যে বড় মামা সিরিজ, মামা সমগ্র মামা, এই আমার মামারা মরে যাওয়ার পর আমি যখনই লিখতে বসি তখনই আমার মনে হয় এটা তো আর নেই, খুব অসুবিধা হয়, চেয়ার আছে হাত উঠানি। কাকা, মৃত্যুর চোখে জল প্রথম কোথায় মঞ্চস্থ হয়, রেডিওতে না স্টেজে? প্রথম বোধহয় বেতারেই হয়েছিল, বেতারে হয়েছিল প্রথম, তারপরে স্টেজে হয়েছিল। ওনাদের এটা কতক্ষণ? এটা আপনি অভিনয় করতেন, কোন চরিত্রটা আপনি করতেন? বৃদ্ধের চরিত্রটা, ওই ঠাকুরদার চরিত্র। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 26-26 বছরে আপনি ওই সেই বৃদ্ধ, মানে ধরুন 80 বছরের চরিত্র। তার ফলে বোধ হয় আপনার বাঞ্ছারামের বাগানে, তারপরে তপন সিনহা ওইটা দেখে এত এ হয়েছিলেন যে উনি বললেন যে বাঞ্ছারামের বাগানটা করবো, আপনি বাঞ্ছারাম করবেন। বাঞ্ছারামের বাগান যখন হয়েছে তখন আপনার বয়স কত, মানে সাজানো বাগান যখন করেছে? আচ্ছা ওই ঘটনাটা বলুন যে যেখানে গেলেন দেখতে তপন সিনহা সাজানো বাগান। জল সম্পর্কে আমার একটা বই আছে, মুখোশের জল, মুখোশ তো মৃত, মোটামুটি দুজনের ভাবনার মধ্যে মৃত্যু আর মুখোশ আছে। মনোনদা, এই যে আপনি মৃত্যুর চোখে জল, এই যে এটা একটা ভয়ঙ্কর ফিলোসফিক্যাল সাবজেক্ট, আপনি এখানে কোন কোন জায়গাটায় ধাক্কা দিতে চেয়েছেন?
ধাক্কা দিতে ঠিক ওরকম ওরকম ভাবে না আমি লিখতাম না। না আমি বলছি কি মৃত্যু মৃত্যুকে দেখে কাঁদছে না কি তাই মানে মৃত্যুর চোখে জল মানে দেখুন ও একটা এমন লোক ছিল বৃদ্ধ এমনই লোক মানে ওই নাটকের বৃদ্ধের কথা আমি বলছি তাতে তার কিছুটা আমার ঠাকুরদার মধ্যেও থাকতে পারে সেটাও আমি বলছি না আমার ওই নাটকে যেটা আছে যে ওইটাই হয়তো আমি দেখেছিলাম বলে একটু বাড়িয়ে লিখেছি যে তিনি আর কারো কথা ভাবতেন না তিনি শুয়েই থাকতেন পঁচিশ বছর শুয়েছিলেন বেঁচেছিলেন এবং শুধু নিজের কথাটুকু ছাড়া আর কিছু ভাবতেন মানে প্রায় মৃত মানুষের প্রায় না মৃত্যুর চোখে জল বললে এরকম মনে হয় মৃত্যুও যেন কষ্ট পাচ্ছে না না মৃত্যু মৃত্যু খুব দুঃখ পাচ্ছে যে লোকটা মরতে চাইছে না তার স্ট্যামিনা এখন না আয়ন ডাই আমি যদি 15 দিন শয্যাশায়ী থাকি আমার মনে হয় আমার মরে যাওয়াই ভালো কিন্তু এটা এমন অসাধারণ চরিত্র জীবনকে ছাড়তে পারছেন শুয়ে আছি তো কি হয়েছে না এই বাঞ্ছারামের বাগানের পরেই বোধ হয় অঞ্জন চৌধুরীর শত্রু না তখন সিনার বাঞ্ছারামের বাগানের পরে বা আগে তখন বাঞ্ছারামের বাগানের আগে শত্রু নয় বাঞ্ছারামের বাগানের পরে পরে শত্রু শত্রু তার মানে বৃদ্ধের পর ওই নিশিকান্ত নিশিকান্ত পুলিশ সেটা করি বাঞ্ছারামের বাগানের পর উনি তরুণবাবু একটা ছবি করে হ্যাঁ ওই তো তনু যাকে নিয়ে তনু যাকে নিয়ে হ্যাঁ ওটা হচ্ছে ওই দীঘার সমুদ্রে একটি মহিলার দুর্ঘটনা আমি পুলিশ অফিসার করেছি মনে আছে আদালত একটি মেয়ে তারপরে শত্রু তখন বাবুকে আমি বললাম যে কি আমি কি করে আদালত একটি মেয়ে করবো আমি তো বুড়ো জোর করলাম একটু আগে তোর না ওটা করুন না আচ্ছা আমি আমি কি একটা কথা বলবো আচ্ছা সাজানো বাগান দেখতে তপন সিনহা এবং অরুণ ধুত্তিবি গেছিলেন তারপরে যিনি বাঞ্ছারামের বাগান নিয়ে আপনাকে ব্যবহার করবেন এই ঘটনাটা যদি একটু বলেন বৃষ্টির দিনে বৃষ্টির দিনে দেখতে গেলেন দেখে দেখে বোধহয় ভদ্রতা করে ভেতরে এলেন না বসবো না বৃষ্টি পড়ছে আমরা যাবো চলে তা ভালো লেগেছে আমার এইটুকু প্রণাম করতে পারেন তারপরে উনি চলে এলেন বৃষ্টির মধ্যে চলে এলেন পরের দিন ওই যে আছে না ওর নাম কি বিপ্লব বিপ্লব বিপ্লবকে আমার বাড়িতে বিপ্লব চট্টোপাধ্যায় বিপ্লব বিপ্লব ওকে পাঠিয়েছি আর কি বললেন যে তরুণবাবু আজ আপনাকে দেখা করতে বলেছেন আপনি কলেজে যাবেন তো তরুণবাবু আমি তো তখন নিউ আলিপুর কলেজে আছি হ্যাঁ তো পাশেই তপনবাবুর বাড়ি আমি গেছি যখন তপনবাবুর বাড়িতে গেছি 3:30-4 সময় কলেজ আমার ক্লাস শেষ হল উনি উপরে বিড়ি ধরে কে আপনি আমি হচ্ছে আপনি যে কাল আপনার আসতে বললেন আমার এখানে উনি বলেছিলেন যে আপনি ও কাল দেখা হলো আপনার সঙ্গে কোথায় দেখা হলো কোথায় দেখা হলো যে থিয়েটার দেখতে গেলেন আমাদের বলি আপনি থিয়েটার করলেন কাল হ্যাঁ তাহলে আসুন উপরে তো অবাক হয়ে তাকিয়ে আছে বললেন আপনি করলেন ওটা তবে অনেক কথা টথা বলুন তো কাকে দিয়ে করাবেন উত্তমকে ঠিক করেছেন ওই উত্তমের সাথে কথা বললাম এটাও বলতে পারবে বৃদ্ধকে এরকম দেখেছেন আপনি হ্যাঁ এরকম দেখেছি আমরা দেশে থাকতে বৃদ্ধ মানুষ অনেক দেখতাম ওরা ওরকমই করতেন এসব করতে 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 তারপর বললাম যে বৃদ্ধ কাকে দিয়ে করাবেন আমি জিজ্ঞেস করি বলি কি হলে ভালো হয় আমি তো রাজ কাপুর থাকলে করতাম
কাজটা বলতে বিয়ে করতে হবে, এসব বলতে বলতে বললেন না কিছু। তারপরে যে আমি খুঁজছি দেখি কী করি, তারপরে করে সব কথাটা হয়ে যাওয়ার পরে যখন সূর্য ডুবছে, মানে তিনটের সময় গেছি, তখন যখন সূর্য ডুবছে তখন আমি সিঁড়ি দিয়ে নামছি, আমি পেছন থেকে হাতটা দিয়ে বললে তাহলে ওই কথা রইল। কি কথা, কথা কিছু হলো কি, আপনি করছেন ওটা? হ্যাঁ, ওই রোলটা করছেন আপনি? আমিও পারবো না, আমি কোনোদিন সিনেমা করিনি। বলে সেটা তো আমি করেছি, আমি সিনেমা করেছি তো, আপনি ওটাই করুন, আমি বলছি। আচ্ছা কাকা, আপনি তো অদ্ভুত একটা ব্যাপার ঘটেছিল যে আপনার পিতা মানে আমাদের দাদু আপনাকে হাত ধরে বেলুনওয়ার নিয়ে গেছিলেন, সেই ঘটনাটা যদি একটু বলেন। বাবা অনেকদিন ধরে বলছেন ওই ছবিটা করার আগে নিয়ে গেছিলেন, সেভেন্টিজে নিয়ে গেছিলেন। ও বাবা রাখছিল ওই থিয়েটার টিয়েটার করিটরি নাটক নাটক লিখি, তা বলে যে বেলুমারি চলে যাবে, যেতে হবে ওখানে আজকে একবার, আমি বলে গিয়ে ঠিক করেছি বেলুর মঠের তোমাকে দীক্ষা নিতে হবে। সব ভাইরা নিয়ে শিখিয়েছি, আমি গেলাম। তারপর খানিকক্ষণ বাদে উনি এলে, বৃষ্টি পড়ছে টুপ 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 করে, গম্ভীরানন্দ দেখতে উনি তখন থাকেন রাঁচিতে, থাকেন রাঁচি থেকে মাঝে মাঝে আসে দেখতে, ওই বেলুরে আসে। তারপরে বেলুরে উনি বললেন যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বলছে আমি একটু হাঁটবো, তুমি আসবে একটু? হ্যাঁ হ্যাঁ। বাবা ওখানে বসে রইলেন, আরও দু একজন এসেছিল, তারা বসে রইল হাঁটতে 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 হাঁটতে। তারপর আমি 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 বললাম যে আমি চলে যাবো, কোথায় যাবো? হ্যাঁ আমি চলে যাবো, রেডিও স্টেশনে যেতে হবে। হ্যাঁ রেডিও স্টেশনে কেন যাবে? তুমি কাজ করো না, কাজ করো, আমি যাবো ওখানে, একটা রেকর্ডিং আছে। তারপরে আমি বললাম যে আমি নাটক লিখেছি, সেই নাটকটা রেকর্ডিং দেখতে যেতে আমি বলেছি, ওখানে উপস্থিত থাকবো। উনি বললেন, উনি চুপ করে থেকে বললেন, অপানি পাদ তবু দ্রুত গতি, অপানি পাদ তবু দ্রুত গতি। আমি ফট করে বুঝতে পারলাম না যে কি বললেন, আমি কি বললেন আপনি? বলে হাত নেই পা নেই তবু দ্রুত গতি, বলে রেডিও তাই। তারপর আপনার দীক্ষা হলো? তারপর দীক্ষা। আচ্ছা কাকা, আপনার এখন সময় কাটে কিভাবে? এখন এই বইটাই দেখে থেকে লেখা অনেকদিন হচ্ছে না। কেন নতুন নাটক কেন লিখছেন না? লিখতে পারি, আমি আজকেই ভাবছি সেটা, আমি বসে বসে ভাবছিলাম। তাহলে ওই কলমটা দিয়ে, ওই যে কলমটা উপহার উনি দিলেন ওই কলমটা দিয়ে দিব, ওই কলমটা দিয়ে দিব, ওই যে ওই যে ওইখানে আপনার নাম করে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনার একটা গল্প দিন না, আমি লিখে একটু দেখ তবে কাকা একটাই আমার প্রশ্ন, শেষ প্রশ্ন, কারণ খুব গরম। আপনাদের সময় কখনো নাটক সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে? নাটক মানে নাটক লেখা, লেখা নাটক না, কেউ পারেনি। তবে নাট্যকার পেয়েছিল অনেকে। না, বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার যেটা সাহিত্যের জন্য দেওয়া হয় না, সেরকম নাটক কখনো আপনারা কখনো পাননি? না, আপনারা এত ভালো ভালো নাটকও কখনো পাইনি না। আমি দিল্লি থেকে পেয়েছি, সঙ্গীত নাটক একাডেমি পেয়েছি, সঙ্গীত নাটক একাডেমি, মানে সাহিত্য একাডেমি পাননি, নাটক লিখে। আচ্ছা আমি এবার একটা প্রশ্ন বলবো, সেটা হলো যে আমাদের এই দুজনের দেখা সাক্ষাৎ এবং এই যে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা কিরকম? রোজ দেখা হয় না,
মাসে একবার হয় না, সপ্তাহে একবার হয় না, কিন্তু এমন একটা ঘটনা জীবনে আমাদের দুজনে ঘটে গেল যে আমরা প্রত্যেকেই দুজন ক্যারি করছি, মানে চোখ বুঝলেই দেখতে পাই, ঠিক চোখ বুঝলেই দেখতে পাই। না তুমি কি দুষ্টুমি করেছিলে কাকার সঙ্গে? এই ঘটনাটা এটা এটাও হচ্ছে কি না, যেন দুটো গ্রহ কোলাইড করল, দুটো উল্কা উল্কা কোলাইড করছে কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে না, একজন আরেকজনকে গিলে ফেলছে, পরস্পর পরস্পরকে গিলে ফেলছে। আমাদের জীবনে এরকম একটা মুহূর্ত এসেছিল। তখন উত্তরবঙ্গে একজন বেশ ধনী চা বাগানের মালিকের ভাগ্নে, তার হাতে বেশ কিছু অর্থ এসেছিল এবং সেটা তিনি সৎ কাজেই ব্যয় করছিলেন, তিনি সাহিত্য সভা করতেন, তা চা বাগান, সেখানে আমাদের থাকার ব্যবস্থা আর ঘোরার ব্যবস্থা, ঘোরার ব্যবস্থা আর একটা একটা থিয়েটার মঞ্চ ভাড়া করে সেখানে রোজ সন্ধ্যেবেলা সাহিত্য সভা। তা সেখানে তার আইডিয়া ছিল, তার অর্থ ছিল, তার সামর্থ্য ছিল, তার মন ছিল, তিনি কলকাতা থেকে উড়িয়ে নিয়ে গেছেন একাধিক চোদ্দ পনেরো জনের বিমান ভাড়া আসা যাওয়া তিনি বহন করেছেন, তাদের থাকা খাওয়া সব বন্দোবস্ত করেছেন, বিপুল খরচ। এসব লোক আর দেখা যায় না এখন। সেখানে গিয়ে আমরা অবাক দেখি একটা গ্যালাক্সি বাংলা সাহিত্যে কেউ বাদ দেন, এইবার কারা কারা কাদের কাদের দেখলেন, সমরেশ বসু থেকে শুরু করে সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, সব, তারপরে আরো শীর্ষেন্দু কাকা ছিলেন, শীর্ষেন্দু মুখার্জি, মানে আর কে ছিলেন, আরো অনেকে ছিলেন, ওই প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, আমরা কোন সারিতে পড়ি আমরা জানি না। তা আমাদের দুজনকে একটা একত্রিত করা হলো, তারা তাদের মনে হলো যে এরা দুজনে বেশ একই রকম, আমাদের জন্যে বাগানে চা, মানে বাংলো তো অসাধারণ, চা বাগানে আমাদের জন্য একটা থাকার ঘর হলো। আমি আর মনে হতাম প্রচণ্ড ঠান্ডা, তা লেপ কম্বলের তো অভাব নেই, তা সেইখানে আমার আর মনোজদার রাত কাটল, পনেরো দিন কাটল এবং আমরা ভোরবেলা উঠে ওরা কি করছেন জানার দরকার নেই, দুজনে এপাশের দরজা দিয়ে বেরিয়ে একটা সুঁড়ি পথ ধরে আস্তে আস্তে একটা নদীর ধারে যেতাম, এই নদীটার নাম হচ্ছে করলা। সেবারই বোধ হয় তোমাদের প্লেনের কোনো সমস্যা হয়েছিল? না, সেবারে হয়নি, করলা। তা সেই নদীর ধারে আমরা দুজনে পাইকারি বসে বসে ভাড়ে ভাড়ে চা খাওয়া হতো এবং অনেক রকমের জিনিস কুড়িয়ে পেতাম, তার মধ্যে একদিন অনেক পয়সা কুড়িয়ে পেলাম, সেগুলো আবার কাকে যেন দিয়ে দেওয়া হলো। সেই মনোজদা তখন আমার একটা ভয় ভাঙল, এত বড় একজন নাট্যকার, এত যার খ্যাতি, তিনি আমাকে এত আপন করে নিলে, মনে একটু সাহস এলো। এবং এই যে তখনই একটা আত্মীয়তা, বন্ধুত্ব থেকেও বড় একটা মনের মধ্যে একটা একটা ভাব তৈরি হলো, যে চোখ বুঝলেই যেন দেখতে পাই সেই দরজাটা খুলে যাচ্ছে এবং সে একটা খাট এবং দুজনে একই খাটে শুয়ে আছি এবং অনেক লেপ কম্বল তোষো। সেই সময় আমি একটা বদমাইশিও করেছিলাম, এটা হচ্ছে মনোজদা শীতে কাবু হয়ে দুটো লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে বিছানার উপর, এমন সময় সাত আটজন সুন্দরী মহিলা, তারা ছাত্রী বোধহয় কোনো কলেজ চলে, আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, তারা বসবে কোথায়? আমি বদমাইশি করে উনি বসুন না, বসুন না খাটে, মনোজদার উপরেই তারা বসে গেছে। কে বললে? কে বললে? একটু অস্বস্তি প্রকাশ করছে, কি যেন লাগছে, কিছু লাগছে, কিছু না কিছু না, একটু শক্ত বিছানা তো, তাই এবার মনোজদার তো প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, উনি কি সাত আট জন বসে আছে? হ্যাঁ, শুয়ে আছে। আর আমি ইচ্ছে করে বদমাইশি করে কথা বাড়িয়ে দিই, তারপরে তারা উঠে একটু সন্দেহজনকভাবে বিছানার দিকে তাকাতে তাকাতে বেরিয়ে চলে গেলেন। এরপরে মনোজদা লেপ থেকে বেরিয়ে গেছে।
ওখানে যারা যারা ছিলেন তাদের সঙ্গে এটা ঘটত না। তাহলে এবার আমি একটা আশ্রয় দিতে আসি, উনিও বুধের জাতক, বুধ ওনার স্ট্রং, আমার দুই বুধে মিল হয়ে গেল। তবে আজকে খুব আনন্দ পেলাম, কারণ বাড়িতে দুই পুরনো বন্ধু মুখোমুখি দেখা হয়েছে, গল্প হলো। কাকা আপনি কাজ করুন, আমি বাবার গল্প বেঁচে দেবো, কাজ বন্ধ করবেন না। প্রণাম চারজন।